রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله, والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله. نيه المؤمن خير من عمله, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ভালো ভালো কিছু নিয়ত আমরা করে নি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান রহমতময় ঘটনা বলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নির্দেশক বনের নিকট পৌঁছাবো যখন সাল্লু আলাল হাবিব বলা হবে, আমরা যে কোনো একটি দুরুদ শরীফ পাঠ করে নেব। আসুন, দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে, রহমতময় ঘটনা বলিতে আমরা দুরুদে পাকের ফজিলত আমরা জেনে থাকি। আজকেরও একটি দুরুদে পাকের ফজিলত জেনে নিই। প্রিয় নবী রসুল আরবি আল্লাহ তাআলা শেষ নবী, প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আদ-দুআউ মাহজুবুন আনিল্লাহি হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। অর্থাৎ দোয়া আল্লাহ তাআলার নিকট কবুল হয় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের প্রতি দরুদ প্রেরণ করা না হয়। তো আমাদের উচিত যখনই আমরা দোয়া করব তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ ও সালাম পেশ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা গত পর্বগুলোর ন্যায় আজকেরও একজন বুজুর্গ রহমতুল্লাহ আলাই এর জীবনী পাশাপাশি এনার রহমতের ঘটনা আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। আজকের যেই ব্যক্তির ঘটনা আমরা শ্রবণ করব, তিনি খুবই একজন সম্মানিত ব্যক্তি, সুপ্রসিদ্ধ ব্যক্তি, এবং আমরা ওনাকে হয়তো এক নামে চিনব। আর তিনি হচ্ছে হযরত সাইয়েদুনা ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ তাআলা আলাইহি। এনার জীবনের মধ্যে এসেছে, তার উপনাম আবু আবদুল্লাহ, নাম আহমদ বিন হাম্বাল। তিনি রবিউল আউ্বাল 164 হিজরিতে বাগদাদে জন্মগ্রহণ করেন। তিনি খাঁটি আরবি ছিলেন। ছোটকালেই তার সম্মানিত পিতার ওফাত হয়েছিল। তার সম্মানিতা মাতা তাকে লালন পালন করেন, তাকে আদব কায়দা শিক্ষা দেন। তিনি শিক্ষা সূচনা বাগদাদেই করেন। 15 বছর বয়সে ইলমি হাদিসের প্রতি মনোযোগী হন। 4 বছর পর্যন্ত বাগদাদের মুহাদ্দিস হযরত ইমাম হুসাইম রহমতুল্লাহ আলাইয়ের খেদমতে থাকেন। তার ইন্তেকালের পর অন্যান্য শহরসমূহ যেমন কুফা, বসরা, ইয়ামেন, সিরিয়া, মক্কা এবং মদিনা শরীফে সফর করেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ তাআলা আলাই এর ইলমে দীন অর্জন করার এমন আগ্রহ ছিল যে স্বয়ং তিনি নিজে বলতেন, যখন আমি সুবে সাদিকের সময় ইলমে হাদিস অর্জন করার জন্য বের হতাম তখন আমার মা আমার কাপড় ধরে আটকাতেন এবং বলতেন, যখন আজান দেবে তখন বের হও বা যখন সকাল হবে তখন যাও। আর ইলমে হাদিস অর্জন করার এমন আগ্রহ ছিল যে তিনি বিয়ে এবং রোজগারের সকল কাজ ছেড়ে দিয়ে শুধুমাত্র ইলমে দীন শিক্ষা অর্জন করার প্রতি বিশেষ মনোযোগ দেন। এমনকি 40 বছর পরে গিয়ে তিনি বিয়ে করেন। তিনি ইলম অর্জনকালীন সময়ে 5 বার হজ করেন, যার মধ্যে 3টি হজ পায়ে হেঁটে করেন। আল্লাহু আকবার। রবিউল আউয়াল 241 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। 230 বছর পর ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইয়ের কবর প্রথমবার খনন করা হলে দেখা গেল যে কেবল তার শরীর নয়, কাফন পর্যন্ত অক্ষত ছিল। তার রহমতুল্লাহ আলাই এর নামাজে জানাজার মধ্যে 20,000 অমুসলিম ইসলাম গ্রহণ করেন। আল্লাহ আকবার। 40,000 হাদিসের কিতাব মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বাল তারই লিখিত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত নিয়ামতরা ধন্য করেছেন এই ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইকে, যে তিনি প্রাথমিক শিক্ষা বাগদাদেই গ্রহণ করেন এবং তিনি একাধারে মুস্তাহিদ ছিলেন, মুস্তাহিদ ফিল মাজহাব ছিলেন, যেহেতু মাজহাবের একজন ইমাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বালি, হাম্বালি মাজহাবের ইমাম তিনি, ইমাম
আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহ এবং এনার অনেক বড় বড় শাগরিদ রয়েছেন, যার মধ্যে ওনার অনুসারীদের মধ্যে হুজুর গৌসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ ছিলেন, হাম্বালি মাজাহাবের অনুসারী ছিলেন হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহ। তো তিনি মুস্তাহিদ ফিল মাজাহাব ছিলেন, অনেক বড় ফকি ছিলেন, পরহেজগার, সুন্নাতের অনুসারী, অটরতার সাথে ইবাদত ও রিয়াজাতকারী ছিলেন এবং তার সমসাময়িক যুগে উত্তম ছিলেন। তার কাছে নবী রহমত শফি উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মোবারক ছিল, তিনি সেটাকে কখনো ঠোঁটের উপর নিয়ে চুমু দিতেন, কখনো চোখের উপর রাখতেন, আবার কখনো রোগ শোকের সময় পানিতে দিয়ে সেই চুল ধোয়া পানি পান করে আরোগ্য লাভ করতেন। আল্লাহ আকবার। হযরত সাইয়েদুনা আবু জাফর বিন আবি মুসা রহমতুল্লাহ আলাইকে যখন তার পাশে দাফন করা হচ্ছিল তখন তার মাটি কবরটি খুলে যায়। আমরা শ্রবণ করেছিলাম যে কাফর অক্ষুণ্ণ ছিল 230 বছর পরে, তো এটার কারণ ছিল যে সাইয়েদুনা আবু জাফর বিন আবি মুসা রহমতুল্লাহ আলাইকে তার কবরের পাশে দাফন করার জন্য যাওয়া হচ্ছিল। যখন দাফন করার জন্য কবর খনন করা হয়েছিল তখন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ কবরটি খুলে যায়, তখন তারা দেখতে পেলেন 230 বছর পরে তার কাফন অক্ষুণ্ণ রয়েছে, তার শরীর অক্ষুণ্ণ ছিল। আল্লাহ আকবার। হযরত সাইয়েদুনা মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী বলেন, আউলিয়া ইকরামদের উভয় অবস্থা অর্থাৎ জীবন এবং মরণে মূলত কোনো পার্থক্য নেই, তাই বলা হয় তারা মৃত্যুবরণ করেন না, বরং এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরিত হন। যখন সাহাবা ও আউলিয়া ইকরামগণের সম্মান এরূপ, সেক্ষেত্রে নবী রসুলগণের শান কীরূপ হতে পারে? আল্লাহ আকবার। তদুপরি আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেহ মোবারকের অবস্থাই বা কী বলবো, নিঃসন্দেহে তিনি তার পবিত্র নূরানি কবর শরীফে সশরীরে জীবিত আছেন। হাদিস শরীফে রয়েছে, আল্লাহ পাক আম্বিয়া ইকরামদের দেহ বক্ষণ করা জমিনের উপর হারাম করে দিয়েছেন, আল্লাহ সকল নবী রাসূল গণই জীবিত আছেন, তাদেরকে রিজিক প্রদান করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস। আর এটাই হচ্ছে আহলে সুন্নাতের আকীদা। এই আকীদাই আমাদের পোষণ করতে হবে যে সকল নবীগণ আলাইহিমুসসালাত ওয়াসসালাম তাদের সশরীরে কবরের মধ্যে জীবিত, তারা জীবিত দেশে যেমন ছিলেন ইন্তেকালের পরেও তেমনই তাদেরকে রিজিক প্রদান করা হয়। আল্লাহ। আর কেউ যদি এই ধারণা পোষণ করে যে নবীগণ মরে গেছে তো তাদের কোনো অস্তিত্ব নেই, তাহলে তার ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে আর মুসলমান থাকবে না। সেজন্য আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহু আলিহি আলি সাল্লাম সহ সকল আম্বিয়াই কেরাম আলহিমুসাল্লাত সাল্লামগণ কবরের মধ্যে জীবিত, সশরীরে রয়েছেন, জীবিত রয়েছেন। যেহেতু ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফ এটা হচ্ছে যে আল্লাহ পাক আম্বিয়াই কেরামদের দেহ বক্ষণ করা জমিনের উপর হারাম করে দিয়েছেন, মাটির উপর হারাম করে দিয়েছেন, মাটিকে মাটি তাদের দেহ বক্ষণ করতে পারবে না। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে সাইয়েদুনা ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি 230 বছর পর তার কবর শরীফ যখন খুলে গেল তার দেহ অক্ষত, কাফন অক্ষত এখনও পাওয়া যাচ্ছে, এখনও আমাদের দেশেও পাওয়া যাচ্ছে, বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে। নদী ভাঙনে কবর বিলীন হয়ে যায়, ওখান থেকে তাজা লাশ বের হচ্ছে, অথবা বৃষ্টি বর্ষণে কবর ভেঙে গেল, ভিতরে তাজা লাশ দেখা যাচ্ছে, কাফন অক্ষত দেখা যাচ্ছে। আর বিশেষ করে দাওয়াত ইসলামীর সুরা সদস্য মুফতি এ দাওয়াত ইসলামী মুফতি ফারুক রহমতুল্লাহ আলাই 3.5 বছর পরে যখন বৃষ্টিতে তার কবর ভেঙে গেল তখন তারও কাফন অক্ষত ছিল, শরীর অক্ষত ছিল। এটা আহলে হক, যারা যারা হকপন্থী তাদের একটা নিদর্শন, তাদের ইলম আমল এবং তারা যে হকপন্থী রয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী রয়েছেন, এরই একটা চিহ্ন। দাওয়াত ইসলামের তিনি সুরা সদস্য ছিলেন, মুফতি দাওয়াত ইসলাম মুফতি ফারুক রহমতুল্লাহ আলাই, যার 3.5 বছর পর কবর যখন খুলে গেল তখন তার কবরের মধ্যে তাকে তার জিসিম তার যে দাফন করা হয়েছে, যেভাবে দাফন করা হয়েছে সেইভাবেই তাকে পাওয়া গেছে। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই হকপন্থী সংগঠন দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকা তৌফিক দান করুন। আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সাইয়েদুনা ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই এনার কিছু উক্তি বাণী আমরা শ্রবণ করি। তিনি রহমতুল্লাহ আলাই বলেন,
তোমরা কবরস্থানে যাও, তখন সুরা ফাতিহা, সুরা ফালাক, সুরা নাস এবং সুরা ইখলাস পাঠ করে সেগুলোর সওয়াব কবরবাসীদের উপর পৌঁছাবে, সওয়াবগুলো মৃতদের কাছে পৌঁছে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এনার এই বাণীর উপর আমল করার তৌফিক দান করুন। আজকের আমাদের সমাজের মধ্যে বেহাল অবস্থা, না বাবার কবরে ছেলে যাচ্ছে, না দাদার কবরে যাচ্ছে, না আত্মীয় স্বজনের কবর কাছে কবর জিয়ারত করা হচ্ছে। যারা কবরবাসী হয়ে যায় তারা আমাদের থেকে তো একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, যে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না, তাদের অবস্থা জানতে পারছি না। একে তো তাদের সাথে কানেকশন থাকার একটা পদ্ধতি তাদের কবরের পাশে যাওয়া, কবর জিয়ারত করা, কবরের কাছে গিয়ে দোয়া করা, সেটাও আমরা বন্ধ করে দিয়েছি। আপনি দেখবেন গ্রাম অঞ্চলের মধ্যে যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন দর্শক শ্রোতা, নিজের কাছে প্রশ্ন করুন যে আমি কয়বার আমার বাবার কবরের কাছে গিয়েছি, আমার দাদার কবরের কাছে গিয়েছি, দোয়া করেছি। হয়তো জবাব আসবে না। তো আসুন আজকের আমরা নিয়ত করি ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহির যে বাণী, যে তোমরা যখন কবরস্থানে যাও সুরা ফাতিহা তিলাওয়াত করো, সুরা ফালাক, সুরা নাস, সুরা ইখলাস তিলাওয়াত করে কবরবাসীকে কি সওয়াব রেসানি করো, সওয়াব পৌঁছিয়ে দাও। তো আসুন আমরা আজকের আমরা নিয়ত করি, পাক্কা নিয়ত করি। যাদেরই মুরব্বিনে কেরাম ইন্তেকাল করেছেন, কবরবাসী হয়েছেন, পিতামাতা হোক, দাদা দাদি হোক, নানা নানি হোক, পাড়া প্রতিবেশী হোক, গ্রামবাসী হোক, আত্মীয় স্বজন হোক, যারা ইন্তেকাল করেছেন, যখনই সময় হয় কমসে কম শুক্রবার দিন আমরা কবরস্থানে যাই, গিয়ে কবর জিয়ারত করি, সম্ভব হলে সুরা ইয়াসিন শরীফ পাঠ করি, তা যদি সম্ভব না হয় কমসে কম সুরা ফাতিহা এবং তিনবার সুরা ইখলাস পাঠ করে দোয়া করি। আর যেভাবে বলেছেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই, যদি এভাবে পড়া হয় তো মদিনা মদিনা মারহাবা, সুরা ফাতিহা, সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস পাঠ করে সওয়াব রেসানি করে দিই, সওয়াব পৌঁছাই, কেননা এই সওয়াবগুলো মৃতদের কাছে পৌঁছে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিস্তারিত এই সালের সওয়াব রেসানি কিভাবে করব জানার জন্য মাকতাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি পুস্তিকা রয়েছে, ইসালে সওয়াবের পদ্ধতি। এই পুস্তিকাটি আমরা খরিদ করি অথবা ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে অধ্যয়ন করি, ইনশাআল্লাহ অনেক জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা রহমতের ঘটনা শ্রবণ করি। হযরত সাইয়েদুনা ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইকে তার ইন্তেকালের পর তারই এক সহচর স্বপ্নে দেখলেন, যিনি খুবই হাসি খুশি অবস্থায় রয়েছেন, প্রফুল্ল অবস্থায় রয়েছেন, আর এ অবস্থায় হাঁটাচলা করছেন। তো তিনি জিজ্ঞাসা করলেন, এ কেমন চলা? তো বললেন, এটি হলো দারুস সালাম, জান্নাতে সেবকদের চলা। জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? উত্তর দিলেন, ক্ষমা করে দিয়েছেন, স্বর্ণের জুতো পরতে দিয়েছেন, আর বলেছেন, তুমি যে বলতে কোরআন আল্লাহ পাকের কালাম এবং এটি হলো তার চিরস্থায়ী কিতাব, আমাকে অনুমতি দেয়া হয়েছে। হে আহমদ, তোমার ইচ্ছা মতো বিচরণ করো। এরপর আমি জান্নাতে প্রবেশ করলাম। সেখানে আমি হযরত সাইয়েদুনা সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইকে দেখলাম, তার দুটি সবুজ ডানা রয়েছে যেগুলো দিয়ে তিনি এক বৃক্ষ থেকে অপর বৃক্ষে বিচরণ করেন, আর এই আয়াতটি তেলাওয়াত করছেন, পারা ২৪ সূরা জুমার আয়াত নাম্বার ৭৪, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ। সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আপন প্রতিশ্রুতি আমাদের প্রতি পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমির অধিকারী করেছেন, যেন আমরা জান্নাতের মধ্যে অবস্থান করি, যেখানে ইচ্ছা করি। সুতরাং কতই উৎকৃষ্ট পুরস্কার সৎকর্ম পরায়ণদের। সহচর জিজ্ঞাসা করলেন, হযরত সাইয়েদুন আব্দুল ওয়াহিদ ওয়ার্রাক রহমতুল্লাহ আলাইয়ের খবর কি? বললেন, আমি তাকে নূরের সাগরে, নূরের নৌকায় চড়ে আল্লাহ পাকের দিদার অর্জন করতে দেখেছিলাম, আর সেই অবস্থাতেই তার কাছ থেকে বিদায় নিয়েছিলাম। জিজ্ঞাসা করলেন, হযরত সাইয়েদুনা বিশার বিন হারিস রহমতুল্লাহ আলাইহির সাথে কিরূপ আচরণ করা হয়েছে? বলেন, বাহ বাহ, তার মতো কে হতে পারে? আমি তার কাছ থেকে যখন চলে আসছিলাম তখন তার প্রতি ইরশাদ হচ্ছিল, হে না খেয়ে থাকা বান্দা, এবার ইচ্ছা মতো খাও, হে পান না করে থাকা বান্দা, পান করো, হে দুঃখ দুর্দশায় জীবন অতিবাহিতকারী বান্দা, এবার হাসি খুশি আর পরিতৃপ্ত থাকো। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায়
আমাদের ক্ষমা হোক। আদরণীয় শ্রোতা, দর্শক শ্রোতা, ইমাম আহমদ বিন হাম্মাল রহমতুল্লাহ ঘটনা আমরা শ্রবণ করলাম। সুবহানাল্লাহ, আসলেই দুনিয়ার মধ্যে যারা অভাব অনটনে থাকে, ধৈর্য ধারণ করে, ইনশাল্লাহ কিয়ামতের দিন তাদের শান শকত অনেক হবে এবং তারা দুনিয়াতে যে কষ্ট করেছেন সেই কষ্ট ভুলে যাবে জান্নাতের নেয়ামত ভোগ করার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই এর অনেক বৈশিষ্ট্য ছিল, অনেক বৈশিষ্ট্য ছিল। যেমন আসুন কিছু বৈশিষ্ট্য আমরা শ্রবণ করি। তিনি নিজ সন্তানদেরকে অনেক ভালোবাসতেন, নিজের সন্তানদের উৎসাহিত করার জন্য ভালো ভালো কথা বলতেন, তিনি আশ্রয়হীনদের আশ্রয়দাতা ছিলেন, তিনি যুগের অনেক বড় ওলি এবং প্রসিদ্ধ মুহাদ্দিস হওয়া সত্ত্বেও গরিব হীন নীচ মনে করা পরিবর্তে পরিচিত না হওয়া সত্ত্বেও অনেক প্রাধান্য দিতেন, মানে গরিবদেরকে অনেক প্রাধান্য দিতেন। তিনি দূর দূরান্ত হতে আসা মুসাফিরদের আগমনে বিচলিত হওয়ার পরিবর্তে তাদের ভালো মন্দের খোঁজ নিতেন। তিনি সেই মহান আউলিয়ে কেরাম রহিমাহুমুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এর অন্তর্ভুক্ত, জীবিত অবস্থায় যাদের প্রসিদ্ধ ও খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তার যুগের জনসাধারণ প্রকৃতপক্ষে ওলামাই কেরামকে সম্মান করত এবং আউলিয়ে কেরামের প্রতি সঠিক আকিদা ভালোবাসা পোষণ করত। তার প্রতি ভালোবাসা পোষণকারীগণ তার পবিত্র শহরকেও ভালোবাসত। তার পবিত্র যুগে প্রচণ্ড গরম উত্তপ্ত রোদেও লোকজন দূর দূরান্ত থেকে শুধুমাত্র তার সাথে সাক্ষাতের জন্য তার দরবারে আসতেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি পবিত্র বুক উম্মতে মুহাম্মাদের কল্যাণে ভরপুর ছিল। তিনি সর্বদা অপরের কল্যাণে কাজ করতেন, অপরের কল্যাণে কাজ করতেন। আজকের আমাদের অবস্থা কী রয়েছে? আল্লাহ আকবার, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। গরিবদের ধন সম্পদ দিয়ে সাহায্য করতেন, আল্লাহর রাস্তায় ব্যয় করার ব্যাপারে কখনো কৃপণতা করতেন না, সর্বাবস্থায় আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করতেন। তার ব্যক্তিত্বে আল্লাহর উপর ভরসা, অল্পে তুষ্টির গুণ বিদ্যমান ছিল। তার যুগের লোকজন সচ্চরিত্রে চরিত্রবান ছিল। তিনি নিজের ভাগের রুটি গরিবদের মাঝে সৎকা করে দিতেন। তার দরবার যখন কেউ আসত তখন খালি হাতে ফেরত যেত না, কিছু না কিছু পেয়েই যেতেন। সুবহানাল্লাহ, অভাবীদের এত পরিমাণে দান করতেন যে তাদের নিজের দেশে পৌঁছতে কোনো চিন্তা থাকতো না, এত বেশি দান করতেন ইমাম আহমদ বিন হাম্মাল রহমতুল্লাহ তাআলা। তার সত্তাকে বরং তার দান করা বস্তুকে মানুষ নিজের জন্য বরকতের মাধ্যম মনে করত। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করুক, ওনার ফয়েজ ও বরকত দ্বারা আমরা যাতে মালামাল হতে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহ, অল্প সময়ের জন্য তার সংস্পর্শ পাওয়া ব্যক্তি ও ভালোবাসা পোষণকারীদেরকে সর্বদা স্মরণ রাখতেন। আল্লাহ আল্লাহ, মোট কথা তিনি অসংখ্য বৈশিষ্ট্যের গুণাবলীর সমষ্টি ছিলেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহ তাআলা সমস্ত আউলিয়া ইকরাম রহিমাহুমুলসালাম, বিশেষ করে হযরত সাইয়েদুনা ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি এর সত্যিকারের ভক্তি ভালোবাসা আমাদেরকে নসিব করুন, তার পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক নসিব করুন এবং আমাদেরকে উম্মতের দরদ এবং আল্লাহ পাকের উপর ভরসা ও অল্পে তুষ্টির দৌলত দিয়ে ধন্য করুন, আমিন। আসুন আমরা ইমাম আহমদ বিন হাম্মাল রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার কিছু গুণ তো আমরা শ্রবণ করেছি। তার আরেকটি বিষয় ছিল, তিনি যা কিছু শুনতেন মুখস্থ করে ফেলতেন। তিনি যা কিছু শুনতেন এত স্মরণশক্তি প্রখর ছিল। সেদুনা হযরত সাইয়েদ বিন আমর রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত সেদুনা আবু জুররা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন, হে আবু জুররা, আপনার মুখস্থ শক্তি বেশি নাকি ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহির মুখস্থ শক্তি বেশি? বললেন, ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই এর মুখস্থ শক্তি আমার চেয়ে বেশি প্রখর। তখন সাইদ রহমতুল্লাহ আলাই বললেন যে আপনি কীভাবে বুঝতে পারলেন? বললেন, আমি তার কিতাবগুলো দেখেছি যেগুলো শুরুতে যেসব হাদিস শরীফ তিনি বর্ণনা করেন সেগুলোর বর্ণনাকারীর নাম উল্লেখ করেননি। এটা এই কারণে যে তিনি হাদিসে মোবারাকার যে অংশ শুনতেন সেগুলো নিজের মস্তিষ্কে সংরক্ষণ করতেন, আর এটা আমার সামর্থ্যের বাইরে। আল্লাহু আকবার। হযরত ইমাম আবু জুররা রহমতুল্লাহ আলাই একদিন হযরত সাইয়েদুনা ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহির শাহজাদা হযরত আব্দুল্লাহকে বললেন, আপনার পিতা হযরত ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই হাজার হাজার হাদিস মুখস্থ করে ফেলতেন। হাজার হাজার হাদিস তিনি মুখস্থ করতেন, তাই তো 40,000 হাদিস ইনি বর্ণনা করেছেন সুবহানাল্লাহ ওনার কিতাবের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করুন। আমাদেরকেও
স্মরণশক্তি এখন বিভিন্ন সময় দেখা যায় আমাদের স্মরণশক্তি কমে যায়, যা পড়ি মুখস্থ থাকে না, অনেকেরই এই রোগ রয়েছে। তো আমির আলসুন দামাত বরকাতুন আলিয়া দুরুদে পাকের ফজিলতে বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তির ভুলে যাওয়া রোগ হয় তাহলে মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে এই দুরুদে পাকটি অধিক পরিমাণে পাঠ করার দ্বারা আপনার মুখস্থ শক্তি স্মরণশক্তি মজবুত হবে। দুরুদে পাক কি? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল কামিলি ওয়া আলা আলিহি কামালা নিহায়াতা লি কামালিকা ওয়া আদাদা কামালিহি। এই দুরুদে পাক যদি পাঠ করা হয় তাহলে ইনশাআল্লাহ স্মরণশক্তি বৃদ্ধি পাবে। এছাড়াও স্মরণশক্তি বৃদ্ধির জন্য আরও অসংখ্য আপনার ওজিফা রয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিজ্জু ইয়া কবিজ্জু ইয়া কবিজ্জু 11 বার পাঠ করার দ্বারা স্মরণশক্তি বৃদ্ধি হয়ে যায়। এর উপর আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ দ্বারা। বিশেষ করে স্মরণশক্তি বৃদ্ধি থাকার জন্য, মজবুত থাকার জন্য গুনাহ থেকে বাঁচাটা এটা খুবই আমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন, আমিন। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই ইনি খুবই ইবাদত গুজার ছিলেন। হযরত ইদ্রিস হাদাদ রহমতুল্লাহ আলাই বলেন, আমি হযরত সৈয়দুনা ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইকে সর্বদা নামাজ পড়তে, কোরআন শরীফ তেলাওয়াত করতে এবং অন্য কিতাব পড়তে দেখেছি এবং কখনো কোনো দুনিয়াবী কাজে মশগুল দেখিনি। যখনই সেই সব কাজে চাপ বেড়ে যেত তখন 1-3 দিন পর্যন্ত কিছু খেতেন না। যখন নিজের ঘরের কাউকে দেখতেন তখন পানি পান করতেন যাতে সে মনে করে যে তার পেট ভরা আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তার শাহজাদা আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন, আমার শ্রদ্ধেয় পিতা প্রতি রাতে 1 মঞ্জিল কোরআনে পাকে তেলাওয়াত করতেন এবং 7 দিনে কোরআন শরীফ খতম দিতেন। এরপর সকাল পর্যন্ত দাঁড়িয়ে ইবাদত করতেন। তিনি প্রতিদিন 300 রাকাত নফল নামাজ আদায় করতেন। তাকে চাবুক মারার পর তিনি দুর্বল হয়ে গিয়েছিলেন। তারপর থেকে তিনি প্রতিদিন 150 রাকাত নফল নামাজ আদায় করতেন। তিনি 3 বার প্রশান্ত হয়ে যেতেন এবং 3 বার তার আওয়াজ বড় হতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহির সাদাকায় তেলাওয়াতকারী হিসাবে কবুল করুক, নফল ইবাদতকারী হিসাবে কবুল করুক এবং ইবাদত বন্দিগির ইস্তিয়া আমাদের কাছে যাতে চলে আসে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। আসলে ইবাদত করা আমাদের জন্য খুবই জরুরি। ইবাদত যত আমরা বেশি করব ততই আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারবো। আল্লাহ তাআলা রিয়ামুক্ত ইখলাসযুক্ত ইবাদত করার তৌফিক আমাদেরকে নসিব করুন। আর ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহর জীবনী আমরা শ্রবণ করেছি, আজকের রহমতের ঘটনা শ্রবণ করেছি। আল্লাহ তাআলা ওনার ফয়েজ ও বরকত দ্বারা আমাদের মালামাল করুন আর ওনার প্রতি আল্লাহ তাআলার রহমত বর্ষণ করুক, আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আগামী পর্বে আমরা অন্য আরেকজন বুজুর্গ সম্পর্কে জানবো। ততক্ষণ সাথেই থাকুন, মাদানিশ অন্যান্য প্রোগ্রামগুলো দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রহমত ময় ঘটনা বলি, রহমত ময় ঘটনা বলি।